আমদানি রপ্তানি বৃদ্ধি ও তরুণদের জন্য ব্যবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এছাড়া ম্যানুফ্যাকচারার ও টেক ইনোভেটরদের মধ্যে প্রত্যক্ষ সাক্ষাৎ, বিটুবি এবং ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতেও কাজ করছে সংগঠনটি। ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো 2022 পরবর্তী সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন আয়োজকরা। উল্লেখ্য, সম্প্রতি ইউএস বিসিসিআই এর উদ্যোগে শেষ হয়েছে তিন দিন ব্যাপী এক্সপো। এক্সপোতে নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস, অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার সহ অন্যরাও বক্তব্য রেখেছিলেন বলে জানায় আয়োজকরা। সংবাদ সম্মেলনে ইউএস বিসিসিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন শেখ ফরহাদ, কাজী হেলাল আহমেদ, রুম্মন বাটি সহ অন্যরা। বিজনেস এক্সপো বা এ ধরনের প্রত্যেকটা ইভেন্টের পরে একটা পোস্ট একটা সংবাদ সম্মেলন হয়ে থাকে, যে আমরা এক্সপো থেকে কিংবা যে একদম ওই পার্টিকুলার ইভেন্ট থেকে তারা খুবই আপনার দূরদর্শী, ওরা অনেক কিছু দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে কি হবে। বিসিসিআই যখন ব্রেইনস্টর্ম করে আমরা একসাথে এটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, এবং আমার পার্সোনাল ব্যস্ততার কারণে যেরকম এটা এই এক্সপোতেও আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, ভবিষ্যতে আরো বেশি ফ্রন্ট লাইনে এসে পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, সাথে আমাদের সাথে যারা আছে।